আহারে আমার মা, এটা কতদিন পরে আইছে? হ্যাঁ, তুমি কেমন আছো? এই বেরি আইসে, এই বেরি আইলি একটা না একটা গ্যাঞ্জাম বাদে তারপরে যায়। আইসে আবার নতুন কোন মতলবে আল্লাহই জানে। প্রতিবার আইসে শাশুড়িটারে কি কি জানো কয়, করপরে শাশুড়িটাই চুপ করে বই থাকে, কোনো কথা কয় না। আমরা দুজনে থাকলে কোনো কাম নিয়ে রাগইলো আমার লগের জারি টারি দিয়ে ঠিক হয়ে যায়, আর এই বেরি আইলেই 3 দিন পর্যন্ত ঝামেলা লাগেই থাকে। আম্মা দেখছো তোমার বউয়ের কোনো খোঁজ খবর নাই, কোন সময় আইসি? আরে ও তো ওই দিক কাম হরে আছে মনে হয় কোনো একটা কামে। হয় তুমি আশকারা দিয়ে দিয়ে বউটারে এমনি বানাইছো। আরে না, বৌমা কাম কাজ করে তো। আরে দেখ তোমার বৌমার কি কাজকর্ম করে, আমরা যা করি শ্বশুর বাড়ি গিয়ে তার এক ভাগও তো করে না। কাজ করতে করতে খাওয়ার টাইম দাও পাইটা। আরে শ্বশুর বাড়ি যে কত কষ্ট করো। হেলে গিয়ে তো কইতাছি তোমার বউডারে এত আশকারা দিও না। ও তো রান্না বান্না সবকিছুই করে। আরে খালি রান্না বান্নার ঘরের কাজকর্ম দিয়ে কি হয় নাকি, তুমি আরো বেশি বেশি কাম করতে কবা। আরে বোঝো না, এই যে কাম করে দিতেছে এইটাই একটা দান্দা। একটু কাম করে তোমার ফুসলেয়া ফাসলেয়া যা কইবো তাই করাইবো। কি কইলি এইটা, এরমের শয়তানি মনের মধ্যে? তা নয় তো কি, ননদিনী তোমার আজকে আমি বুঝাইয়া দিব আমি কেমন বৌমা। তুমি 2 দিন পর পরে আমাকে শাশুড়ি বৌমার ভিতরে ঝামেলা বাদাই দিয়ে যাবার মজা লবা তা তইব না। আরে দেখতাছি মনে হইতাছে চেনো না যেমনি জিগেইতাছো, আমি তো জানি না যে আমি আইছে। জানবা কেমনে সারাক্ষণ রুমের ভিতর বইয়া থাকলে? আফা, আমি যদি রুমের মধ্যে বইয়ে থাকি এই ঘরে সারা কামড়ি কেডাই করে? আর করবো আমার আম্মাই করবো বইয়া বইয়া, আমার ইজি জ্ঞান আম্মাই করে কি কি। কোনো আমরা কিন্তু সবই বুঝি, আমরা এখনো ফিডার খাই না। আম্মা ছেলের বল লাগে থাই, ছেলের বল গুণগান তো কইবই, তাই বলে কি সব সত্য নাকি? তা আপনার শ্বশুর বাড়ির কি অবস্থা? আমরা শ্বশুর বাড়িতে যা কিছু করি যেভাবে সংসার গুছিয়ে রাখছি তাতে শ্বশুর বাড়ির অবস্থা খারাপ হইব কেমনে? আইসে মনে করছে কিছু জানি না, কোথায় কি হয় না হয় সব খবর আমার কাছে আহে, কত সব চাপা মারতে আইসে। আপা এইবার কয়দিনের সফরে এলেন, দেখি কয়দিন থাকা যায়। কি দুলাভাইয়ের সাথে রাগ হইছে নাকি? দুলাভাইয়ের সাথে রাগনের কি আছে, দুলাভাই সংসার করতে আসি ফুলের মতো সাজিয়ে রাখছি, তোমাকে মতো তো স্বামীর লেজে লেজে ঘুরে স্বামীরে বস করে রাহি নাই। ও আচ্ছা, তাইলে মনে হয় এইবারও ঝামেলা টামেলা কইরে আইছেন। কি কইতে চাইলা, আমি কি আমার বাপের বাড়ি আইতে পারবো না? না না, তা পারবেন না কেন, বাপের বাড়ি এনে তো আইতে হইব। কিন্তু আপা আমিও সংসার করেন, আমিও সংসার করি, যার যার সংসার হে সামলাই লিতে হয়। আমি তো ঠিক আমার সংসার সামলাই, কিন্তু সাথে সাথে এই বাপের বাড়ি আইয়ে যে একটা পিন দিয়ে জানের আমাকে ভিতরে ঝামেলা বাঁধিয়ে দেন। শুনেন আপা, বাপের বাড়ি আইবেন ভালো কথা, 2 দিন থাকবেন, 10 দিন থাকবেন, 1 মাস থাকবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আইসা যে আপনার মায়ের মাথায় ভুল বাল ঢুকে এরপরে আমাদের ভিতরে ঝামেলা তৈরি করে দিয়ে যাইবেন এইটা তৈব না। আপনার যেমন কষ্টের সংসার আমারও কষ্টের সংসার, আমরা শাশুড়ি বৌমা যাই করি, আপনার সমস্যা কি? শুনছো আম্মা, তোমার বৌমা কি কইলো? মেয়েটার কোনো উত্তর দিলা না। তুই ফাও কথা কইতে যাস কেন? ও এখন আমি খারাপ হয়ে গেছি, তোমার কাছে এখন তোমার বৌমা ভালো, ভালোই তো। আরে ও তো আমার সব কাজই কইরা দেয়, খালি খালি ওরে দোষারোপ করতেছিস কেন? মা তুমি তো এখন বুঝতেছো না, তোমারে পরে বুঝাইব মজা। আপা শুনলাম আপনি নাকি আপনার শাশুড়ির থেকে আলাদা খাইতেছেন। শাশুড়ি ডইল একটা খবি, সোনার সাথে এক ঘরে থাকা সম্ভব না। কেন আপা আমি একটু সামলে থাকতে পারলেন না? তুমি কি আমার জ্ঞান দিতে এসো? তোমার কি মনে আমি সংসার বুঝি না? আমার সংসার আমি খুব ভালোই বুঝি, কার সাথে কতদিন থাকা যাইব আর কিভাবে কাটানো যাইব। ঠিক কইছেন, আপনার যেরকম আপনার সংসার বুঝেন আমি সেরকম আমার সংসার বুঝি। 2 দিন পর পর এসে খোটা মাইরে থাকা একটা কথা বলবেন না। দেখছো মা তুমি কোনো কথাই কইলে না, তোমার বউ আমারে কত কথা শুনাইতাছে। আমি যে কি কম আর কি কম কিছুই বুঝতাছি না, আমার মাথার উপর দিয়ে যাইতাছে। এখন তো যাইবই তোমার কাছে, এখন তোমার বউ মা আপন হয়ে গেছে আর আমি পর হয়ে গেছি, তোমার বাড়িতে আমি আর আইতাম না। মা তুই এটা কি কইলি, তুই আমার একটা মাত্র মাইয়া, মাইয়া দিয়ে কি করবে, এখন তো বৌমা পাইছো মনের মতো। আরে তোমার বৌমার মনে হয়েছে শয়তানি, ওই বৌমা যেরকম বৌমার মা ওইরকম, বৌমার মাই বুদ্ধি দিয়ে তোমার সাথে সুন্দর ব্যবহার করে সবকিছু কাইরে নিতে চাইতেছে। কি কইছ এইসব সত্যি নাকি? আরে হ্যাঁ তুমি বোঝো না, তুমি হইলে এখন সংসারের কর্তা, তোমারে যদি হাত করতে পারে তাহলে তো সবকিছু পাইয়ে যাইবো। আজকে থেকে শক্ত হইলাম, সহজে আর নরম হন যাইবো না। এই যে তোমার আমি এতক্ষণ ধরে বুঝাইতে চাইতাছি, তুমি যদি শক্ত হইতে পারো তাইলে আমরা মেয়েরা যখনই বাপের বাড়ি তামো তখনই আমাকে একটা শক্ত জায়গা থাকবো, বুক ফুলে একটা জোর গলায় কথা কইতে পারবো। কিন্তু এতদিন সার দিছে, এখন দেখো না তোমার বৌমা তোমার সামনে আমার লগে কেমন ব্যবহারটা করতাছে। আরে বৌমারে এত ভালো বুঝছিলাম, কিন্তু এরমের মনের ভিতর শয়তানি এইগুলো তো আমার মাথার ভিতরে কোনোদিনও আয় নাই। এর জন্যই তো কই, তুমি তো বোঝো না আমাকে কথা কানে নাও। না আমার বৌমা ভালো, তোমার বৌমা যে কত ভালো এটা জানি। কুটনি বেটিরা এখন আমার হাউডিটার ব্রেনটা ওয়াশ করতে আইছে। আম্মা ফ্রিজ দিয়ে কি বের করবো? আম্মা কথা কইতেছেন না যে কিছু হইছে? ওরে আল্লাহ, এই যে অলরেডি কথা বন্ধ হয়ে গেছে, এরকম অন্তত 4-5 দিন থাকবো। আমি এসি কোন সময়, এখন যাইতেছো ফ্রিজ খুলতে? আমি তো বসলাম আপনি আইয়ে চলে যাইবেন। হ্যাঁ এইটাই তো চাইবা, এখন আম্মা আছে এইটাই চাইতেছো, আর আম্মা যখন থাকবো না তখন তো আমাকে বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দিবা না। আপনার মতো ননদিনী থাকলে এমনিতেই ত্রিসীমানায় ঢুকতে দেওয়া উচিত না। শুনছো আম্মা, শুনছো তোমার বৌমা কি কইলো, এত অপমান আমি আর আসবো না, তুমি চুপ করে আসছো। বৌমা অনেক হয়েছে, তুমি অনেকক্ষণ ধরে আমার মেয়েরে যাইছে তাই বলতাছো। মা আপনি দেখেন আপনার আমার ভিতরে কত সুন্দর সম্পর্কটা, কেমনে কি কি কইয়া নষ্ট করতেছে। আমার মাইয়া যা কইতাছে আমার ভালো লেগে কইতাছে, আমার মাইয়া কি চাইবো আমার খারাপ হোক। আমি আগেই জানতাম আপনার ব্রেনটা এরকম অস করে দিয়ে যাইবো, এটা হইলো আমার বাপের বাড়ি, আমার অবস্থান আমি কেমনে শক্ত করে নিবে আমি খুব ভালোই জানি। শোনো বৌমা, ভুলেও আর কোনোদিন আমার মেয়ের সামনে মুখে মুখে তর্ক করতে আসবা না, তাইলে কিন্তু একটা হেস্তনেস্ত হইয়া যাইবো। হ্যাঁ হেস্তনেস্ত একটা হওয়ার দরকারই আছে, এর পরের বার আমিও দেখে নিবো, আসবে ভালো কথা। কিন্তু আইসা যদি খোঁচা আমার আর এরকম সংসারে অশান্তি বাঁধানোর মতো কাজকর্ম করে তাইলে একদম মুখে স্যার দিয়ে দিব খুন্তি দিয়া। কি কইলা তুমি, আমার মেয়ে সংসারে অশান্তি বাজাইতে আহে? আম্মা তাই করতেই আহে। আপনি একটু ভাইবে দেখেন আপনার কি কোনো যত্ন কম করছি, আপনার কি কোনো কাজ করতে দেই? ননদিনী আসলি কেন আমাকে ভিতরে ঝামেলা শুরু হয়? আমার নাইলে বয়স হয়ে গেছে, আমার মাথায় কিছু শয়তানি ঢুকে না, কিন্তু আমার মাইয়া তো বুঝে, এর জন্যই তো আমার বুঝাই এগুলা। আম্মা দেখছো এখন কত বড় সাহস তোমার, মহে মহে তর্ক করতে আসে। শ্বশুর বাড়ির লোকের সাথে যদি হয় পয়েন্টে পয়েন্টে কথা তাইলে হয় তাদের প্রতি গিরাই গিরাই ব্যথা।